ধন্য করে যীশু নামে সকলকে আমি আবার ধন্যবাদ জানাই বছরের প্রথম প্রভুর দিনে যাতে প্রভু আমাদেরকে প্রত্যেককে তার আশীর্বাদের মধ্যে রাখেন আর আমরা যখন এই বছরের প্রথম দিনে এসছি তার মূলত আমাদের আকাঙ্ক্ষা আমাদের ইচ্ছে আমাদের সমস্ত যা কিছু চাওয়া তা থাকবে প্রভু যিশুর কাছে ঈশ্বরকে ধন্যবাদ জানাই গত বছর আমরা যে স্থান পেয়েছি সেই স্থানে উপাসনার মধ্য দিয়ে আজকে এখানে ঈশ্বরের সামনে নমিত বা নত হতে পারছি ধন্যবাদ আমাদের ছোট ছোট শিশু যারা এসেছে ধন্যবাদ আমার প্রতিটি ভাই বোন যারা কাছে দূরে প্রত্যেক এসছেন তাই শুভ নববর্ষের সকলকে আর একবার শুভেচ্ছা আমি জানাই যিশুর নামে আত্মিক এবং আজকে আমরা উপাসনার অংশে যাব কিন্তু আমার মনে হয় উপাসনার অংশে সেই উপাসনা আমরা যখন করব। কিন্তু কি ধরনের উপাসনা ঈশ্বর আশা করেন আমাদের কাছ থেকে বাক্যের একটা ছোট্ট অংশ থেকে আমরা যাব। যেখানে আমরা দেখব যে আমাদের প্রভু এই বাক্যেতে কি বলছেন কারণ খ্রিস্টে উপাসনা উপাসনাটা শুধু সাধারণ ঈশ্বরের উপাসনার প্রতি নয় আমরা এমন উপাসনা করবো যা খ্রিস্টের মধ্য দিয়ে পবিত্র ঈশ্বরের কাছে সমস্ত গ্রহণযোগ্যতা বা আমাদের প্রার্থনা তিনি শুনবেন এবং এই সম্পূর্ণভাবে তাকে সন্তুষ্টি আনবে আজকে অংশটা আমি বেঁচেছি আপনাদের জন্য সেই চিরপরিচিত পরিচিত সমরীয় নারীর জন্য কারণ জাতির সময়ে ইসরায়েল জাতির মধ্যে তখন আমরা জানি একটা সত্য ছিল যে সেই জাতির লোকেরা ঈশ্বরের উপাসনা করতে একটা নির্দিষ্ট মন্দিরে বা উপাসনা গৃহে অথবা তার সাথে যুক্ত হতো তাদের ধর্মের নিয়ম কানুন তাদের নানান রকম আচার ব্যবস্থা এবং বিবিধ রকম তাদের নৈবেদ্য ঈশ্বরকে পুজো করার জন্য বা উপাসনা করার জন্য আর তাই যিশু আজকে আমাদের সেই শিক্ষা দিচ্ছে উপাসনা যে শিক্ষায় প্রচলিত রীতি নিজের ভালো গুণের কাজ অথবা ধর্মাচার অথবা কোন বিশেষ উপাসনা গৃহের জন্য শুধু উপাসনা নয় আর তাই যিশু সেই সমরীয় নারী যৌনের চার অধ্যায় আমরা দেখি উনি যখন সেই সমরীয় নারীকে তার ভ্রান্তিটাকে ভাঙাচ্ছিলেন সেই সমরীয় নারী জানতেন উপাসনা হয় তার পূর্বপুরুষরা করেছে সেই পাহাড়ের ওপর উনি এও জানতেন যে খ্রিস্ট মসিও আসছে এই জেরুজালামের মধ্য দিয়ে কিন্তু উনি জানেন না যে ওনার সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন স্বয়ং খ্রিস্ট আর তাই খ্রিস্ট কোন শুধু উপাসনা গৃহে একমাত্র অবস্থান করে না উনি জীবন্ত ঈশ্বর খোঁজেন জীবন্ত উপাসনা জীবন্ত আরাধনাকারীদের খোঁজেন যারা তার আত্মায় জীবন্ত আর তাই যিশু চারের তেইশে সেই নারীকে উত্তর দিতে গিয়ে বলছেন যে কিন্তু হে নারী এমন সময় আসছে বরং এখনই উপস্থিত উনি সেই সমরীয় নারীর যে ভাববাদীর কথাটা শুনেছেন যে আগামী দিনে জেরুজালে মসিউ আসবেন এবং উপাসনা হবে উনি সেটাকে বৈধতা শুধু দেননি বরং তার ঊর্ধ্বে বোঝাতে চেয়েছেন শুধু জেরুজালেমের মতো জায়গায় নয় বিশেষ অথবা কোনো বিশেষ বাড়ির মধ্যে গৃহের মধ্যে নয় ইশু সেই সময় যেখানে জীবন্ত উপস্থিত সেখানেই প্রকৃত উপাসনা হয় তাই উনি বলছেন এখনই উপস্থিত যখন প্রকৃত ভজনাকারী বা যারা উপাসনা যারা পুজো করে তারা আত্মায় মনে এবং সত্যে পিতার মানে ঈশ্বরের উপাসনা বা ভজনা করবে কারণ কারণ বাস্তবভাবে ঈশ্বর পিতা এইরূপ যারা পুজো উপাসনা ভজনা করে তাদের খোঁজ করেন তাদেরকে উনি খোঁজেন আমরা পিতা তোমাকে ধন্যবাদ জানাই তুমি আমাদেরকে তোমার আস্থায় সুস্থির করো আমাদের বাহ্যিক জ্ঞানকে তোমার তলা থেকে না তোমার তলায় দাও এবং তোমার আত্মায় আমাদের জীবনকে অবস্থিত করো যাতে তুমি যা বলতে চাও তুমি যা করতে চাও তা যেন আমরা তোমার আত্মার মধ্য দিয়ে সমস্ত প্রত্যুত্তর করতে পারি আমাদের মধ্যে বর্তমান হও প্রভু জীবন্ত উপাসনা আমরা যাতে পাই তুমি আমাদের হৃদয়কে খোঁজো যাতে সেই হৃদয়ে তোমার প্রশংসা গৌরব আনতে পারে ধন্যবাদ প্রার্থনা যিশু নামে আমিন আর তাই আমরা দেখছি যে যীশু সেই নারীকে বলছেন হে নারী তুমি সমস্ত জানো যে সময় এখনই এসছে যা ভবিষ্যৎবাণী হয়েছে যে আমি আসবো এই পৃথিবীতে আর তোমরা বিশেষ বিশেষ জায়গায় উপাসনা না আমি যেখানেই থাকবো জীবন্ত উপস্থিত হবে সেখানে উপাসনা হবে আর ঈশ্বর যারা এই রকম আত্মায় আছে যিশুর আত্মায় এবং যিশুর সত্যে আছে তাদেরকেই উপাসনার জন্য গ্রহণ করেন তাই যখন বলেন তার কাজের সমস্ত স্থিতিশীলতা আমরা খুঁজে পাই যিশু যখন বলেন তার সমস্ত কাজ উনি প্রমাণ করেন যিশু শুধু বলেন না আমাদের তার বাক্য দেন না শুধু বাণী দেন না উনি সেই কাজকে সম্পূর্ণ কাজের মধ্যে তার বাক্য এবং কাজ কর্মকে সম্পূর্ণ প্রমাণ করেন যা বলছি তা আমি করি যা করছি তা আমি বলি আর তাই এই সত্যের উপাসনা ঈশ্বর আমাদের চান আমাদের হৃদয় ঈশ্বরের জন্য যে ভালোবাসা মুখে সেই ভালোবাসা থাকবে শুধু বাহ্যিক উপাসনা ঈশ্বর চান না একটা প্রভু দিনে রবিবারে আমি শুধু বেড়াতে এখানে আসবো না নিয়ম করতে আসছি না কোন ধর্মাচার পালন করতে আসছি না খ্রিস্টের প্রকৃত সত্য এবং ভালোবাসা যার হৃদয়ে রয়েছে খ্রিস্টের আত্মায় তারা সেই মতো তার বাক্য এবং তার বিশ্বাসের জীবনে সমস্ত ধার্মিকতার সত্যের উপাসনা করতে পারে আর তাই আজকে যীশু আমাদের যা শেখাচ্ছেন সেটা হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে সত্য উপাসনায় যে সম্পূর্ণভাবে যে সত্য এবং উপাসনায় উপায় এবং লক্ষ্য আমাদের লক্ষ্য যীশু আমাদের উপাসনার উপায় সত্য এবং আত্মা আর তাই সেই অংশে যখন আমরা পড়তে যাই সেখানে আমরা দেখি যে একটা জায়গার মধ্যে ঈশ্বর যিশু বলছে যে কোন একটা জায়গায় বিশেষ বসলেই সেখানে যিশুর উপস্থিত হয় না যীশু হচ্ছেন অমনি প্রেজেন্স ইংরেজিতে বলা হয় তার মানে তুমি সর্বত্র বিরাজমান সব সময় উনি সর্বত্র থাকতে পারেন ঈশ্বর আর তাই সেই নারীকে শুধু নয় আজকে আমাদের বোঝাচ্ছেন যে কোনো একটা বিশেষ জায়গাতেই আমি তোমাদের জন্য উপাসনায় সীমাবদ্ধ রাখিনি আমাদের পূর্ণ স্বাধীনতা আছে যে যেখানে আমরা বসে রয়েছি আমরা প্রত্যেকে সেই অবস্থানে ঈশ্বরের আত্মায় সংযুক্তিকরণে আমরা পূর্ণ উপাসনা করতে পারবো আর আজকে তাই যীশু সেই নারীকে শুধু নয় আমাদের সেই চিন্তা বুদ্ধি যে একটা জায়গার মধ্যে বসে আমরা এছাড়া উপাসনা করতে পারি না তার মানে এই না যে আমরা এই চার্জে আসবো না তার অর্থ এই বোঝায় না কারণ দুজনের অধিক যখন হয় আমি বাড়িতে একা প্রার্থনাও আমরা করতে পারি আত্মার কিন্তু বাক্যে আমাদের মতি কুড়িতে বলে যে যখন প্রকৃত ভাবে আমরা দুজনের অধিক বিশ্বাসী একত্র মিলিত হই সেখানে তার পবিত্র আত্মায় উপস্থিত হয় জীবন্ত আত্মার উপাসনা করি আর তাই আজকে আমরা কোনো ইহুদি জাতির মতো ধর্মের নিয়মের একটা পালন কিছু করছি না কারণ যিশু কোন জায়গাতে সীমাবদ্ধ নয় যিশু কি বলেছেন আমরা যদি জোহনের তিনে দুই অধ্যায়ের উনিশ পদে পড়ি জোহনের দুই অধ্যায়ের উনিশ পদ উনি বললেন যে যখন তাকে প্রশ্ন করা হয়েছে কি তুমি চিহ্ন আমাদের দেখাতে পারো যে তুমি তুমি ঈশ্বর জীবন্ত আরাধনার জন্য বলছো এই মন্দির বা ভজনালয় আসল নয় তখন যিশু বলেছেন এই মন্দির আমি ভাঙে ফেলবো তিন দিনের মধ্যে উঠাবো এর মানে উনি কি বলতে চেয়েছেন যিশু কি বলতে চেয়েছেন যে এই মন্দির উনি ভাঙবেন উনি বলেননি যে দহিক বা একটা বাড়িকে উনি ভেঙে ফেলবেন যেটাকে মন্দির মানুষরা পলায় উনি বলতে চেয়েছেন যে এই যে তোমরা একটা বাড়ির মধ্যে শুধু ভাবো এটাই মন্দির না আসল মন্দির করব আমি তোমাদের হৃদয়ে এক করন্তীয় তিন অধ্যায়ের ছয় পদে আমরা শুনি যে দুই করন্তীয় ছয় শত শুনি বলছে তোমরা কি জানো না তোমাদের এই দেহ হৃদয় দেহে হ্যাঁ লে লইয়া আজকে কত বড় আমাদের স্বাধীনতা দিয়েছেন প্রভু আমাদের এই দেহটার মধ্যে উনি ওনার পবিত্র আত্মা দিয়েছেন জীবন্ত উপস্থিতি আর সেই মহিলাকে সেদিন নয় যে কোনো একটা বিশেষ জায়গায় তাই আজকে যখন আমরা এসছি প্রার্থনা করতে আমরা যেখানেই বসে থাকি না কেন আমরা প্রভুর কাছে দাঁড়াবো বলবো প্রভু আজকে আমরা তোমাকে প্রকৃত ওই আরাধনা যে শিখিয়েছে সত্যর আরাধনা তোমার আত্মায় কারণ প্রভু তুমি হচ্ছে সেই তাম্বু তাম্বু মানে সেই মন্দির সেই উপাসনা গৃহ যা আমাদের হৃদয়ে বিরাজ করে থাকে এবং তাকে আমরা যখন উপাসনা করি প্রকৃত আমাদের দেহটাকে ঈশ্বর মন্দির আর আমরা যখন বিশ্বাসী প্রত্যেকে এখানে একত্রিত হই এই মন্ডলীতে চার্জে তখন এখানে প্রকৃত উপাসনা গৃহ তৈরি হয় কারণ যিশুর আত্মা এবং সত্যে তার প্রকৃত উপাসনা হয় আর তাই আমাদের মনে রাখতে হবে উপাসনা আসার আগে এই নতুন বছরে আমরা অবশ্যই দারুণ উপাসনা করতে চাই কিন্তু আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী যীশুকে ভালোবেসে পরিত্রাণ লাভ করেছি তাদের জন্য দুটো গুণাবলীর কথা আমি বলবো আত্মিক গুণাবলী প্রথমত অমীমাংসিত যে পাপ রয়েছে আমরা দেখি যে মতিলিখিত পাঁচ অধ্যায় তেইশ পদ নাগাদ বলে যে অমীমাংসিত যা পাপ রয়েছে তা মিটিয়ে এসো যিশু বলে যে তোমার যদি অন্যের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে বা অন্যেরা যদি তোমার বিরুদ্ধে অভিযোগ আনে সেগুলো কি তুমি মিটিয়েছ ভাই বোনেরা এই বছরের প্রভুর দিনের শুরুতে যখন আমরা উপাসনা করতে চলেছি আমরা কি আমাদের অনেক বিদ্বেষ একে অপরের প্রতি বা বাইরে কারোর প্রতি বা কেউ আমাদের প্রতি বিদ্বেষ রেখেছে সেগুলোকে জি রেখে কি উপাসনে এসেছি ওগুলো এক ধরনের পা তাই যেন সেগুলো আমরা যিশুর চরণ দিই তাদের সাথে মীমাংসা করি এবং তবে যিশুর চরণে আসি আমরা যেন তাদের অভিযোগ রেখে তাদের বিরুদ্ধে ক্ষোভ রেখে ঘৃণা রেখে সেই আত্মায় নিজের আত্মায় উপাসনা না করি কারণ যিশুর আত্মা যার মধ্যে থাকে তার দয়া তার ক্ষমা তার ভালোবাসা যিশুর উপাসনা করতে গেলে প্রধান জিনিস প্রয়োজন আমাদের তার পবিত্র ভালোবাসা যে ভালোবাসা আমাদের ভুল ত্রুটি মুক্ত হয়ে শুধু ঊর্ধ্বে আনে না যে ভালোবাসা আমাদের তার পবিত্র প্রশংসা করার সমস্ত মন আত্মাকে এক করে আর তাই প্রথম গুণাবলী আমাদের প্রয়োজন যদি কারোর বিরুদ্ধে আমাদের থাকে বা কেউ আমাদের বিরুদ্ধে থাকে এই মন্ডলীর ভেতরে বা মন্ডলীর বাইরে যাদের আমাদের পরিবারের মধ্যে সেগুলো যাতে মীমাংসা করি আর সেটা যেন যিশু চরণে দিই তবেই সেই উপাসনা আত্মিক এবং সত্যে পরিপূর্ণতা পাবে আর তাই যিশু এরকম উপাসনাকারীদের চান আর দ্বিতীয়ত কি আত্মিক দুটো গুণাবলী বলছি প্রথমটা আমি বললাম যে আমাদের খ্রিস্টের মতো চলতে হবে যেখানে অমীমাংসিত কারোর সাথে বিবাদ থাকলে মিটিয়ে সেই পাপকে মুক্ত করে মনকে আনতে হবে দ্বিতীয়ত কি লাগবে আমাদের নম্রতার যদি অভাব থাকে সেটা দূর করতে হবে আমরা যিশুর নাম দিয়ে অনেক কিছু চালাবার চেষ্টা করি অনেক কিছু যিশুর কাজ দশ আমরা করি এবং সেটা বলি প্রভু চেয়েছেন বলেই আমরা করেছি এটা যেন ভুলটা না করি নির্দিষ্ট বাক্য থেকে যদি না জেনে সেই ধরনের কাজ করি তাতে ঈশ্বরের পবিত্র নম্রতার অভাব রয়েছে আর সেই নম্রতা আমরা কোথায় দেখি আমরা যদি বাক্যের অংশে পড়ি জানি যে সেই এক বিধবা মহিলা যিনি দান করতে গেছিলেন সেই মন্দিরে উনি ওনার শেষ পুঁজিটুকু ওখানে দান করেছিলেন উনি সবাইকে বলেননি আমার তো কিছুই নেই কি আর দেবো হ্যাঁ আমার এই রয়েছে আমি খাবো কি পরে আমার চলবে কি না উনি প্রকৃত ভাবেই ঈশ্বরের কাছে নমিত হয়ে যা পুঁজি উনি সেই দান করে দিয়েছিলেন আর কাউকে প্রচার করেননি বা নিজে ভাবেননি আমার ভবিষ্যৎ কি হবে লোকে তাকে বলবে দেখো দেখো ওই ভদ্রমেলা কত দিয়েছি না উনি এগুলোর প্রত্যাশা এগুলো করেননি কারণ উনি প্রকৃত নম্র আর তার পাশে আরেকজন যিনি ঈশ্বরকে অনেক কিছু দিয়ে গর্ব অনুভব করেছেন কারণ উনি দিয়েছেন ওনার সম্পদের অনেক অংশ থেকে একটুখানি তাই আমাদের উপাসনা করার আগে দ্বিতীয় যেটা প্রয়োজন গুণাবলী নম্রতা যাতে আসে ঈশ্বরের নম্রতা তবেই ঈশ্বরের সেই কাজ পেতে পারি আর তাই কোনো যিশুর উপাসনা কোন স্থান কেন্দ্রিক না কোন জায়গা বিশেষকে নিয়ে উপাসনা না খ্রিস্ট কেন্দ্রিক খ্রিস্টকে নিয়ে আমাদের উপাসনা করা দরকার তাই তাই সত্যর উপাসনা যদি আমাদের করতে হয় তিনটে জিনিস মনে রাখতে হবে আমরা যারা উপাসনা বা পুজো করছি তার খ্রিস্ট যিশু খ্রিস্টের যে আচরণ ব্যবহার তার ওই আত্মার মনের ব্যবহারের সাথে সংগতিপূর্ণ হতে হবে প্রথম দ্বিতীয়ত ঈশ্বরের আত্মার সাথে সামঞ্জস্য ঈশ্বরের পবিত্র আত্মা যেভাবে আমাদের জীবনকে ছান এই উপাসনায় সেইভাবে তার কাছে ত্যাগ হিসেবে দিতে হবে প্রকৃত আর সেদিনকে মহিলাটাকে যীশু সমরীয় নারীকে বলেছিলেন তোমাদের আর কোনো ধর্মাচারের প্রয়োজন নেই শুধু বিশ্বাস করো সময় এসেছে যে বিশ্বাসের দ্বারা তোমাদের পাপ দূর হবে তোমরা প্রকৃত উপাসনা এই মুহূর্তে করবে প্রকৃত আত্মায় যিশুর আত্মায় প্রকৃত সত্য যে যিশুই একমাত্র যিনি আমাদের পাপের মুক্তির জন্য সমস্ত নিজেকে বিসর্জন দিয়েছেন এবং তার জন্যই আজকে আমরা অনন্ত জীবন তাই আজকে আমরা দাঁড়িয়েছি বিশ্বাসের উপাসনা করার জন্য আমরা সমস্ত ভাবে সেই বিশ্বাসের উপাসনার দ্বারস্থ হব কারণ কারণ যিশুই একমাত্র ঈশ্বর যিনি আমাদের মৃত্যুহীন যে অমরত্ব জীবন দিতে পারেন আর তাই আসুন সেই পবিত্র আত্মায় উনি চেয়েছেন যে আমরা যে আত্মা পেয়েছি ঈশ্বরের পবিত্র পর সেই আত্মায় আর প্রকৃত সত্য যে যিশুই একমাত্র আমাদের অনন্ত জীবন দিতে পারেন এই দুটো নিয়ে ঈশ্বরের কাছে নম্রভাবে এবং অমীমাংসিত বিবাদকে তার চরণে দিয়ে পাপ দূরে ঠেলিয়ে যাতে তার সত্যে এবং আত্মায় প্রকৃত আরাধনা করি কারণ কারণ এই মুহূর্তে যিশুর মধ্য দিয়ে পিতা ঈশ্বর এই ধরনের আমাদের প্রত্যেককে যশুটাকে মন্ডলিখে উপাসনাকার খুঁজছেন আসুন আমরা তার এই খোঁজটাকে প্রত্যুত্তর করি পবিত্র আত্মা এবং তার সাথে উপাসনা করে যাতে তাকে সম্পূর্ণ প্রশংসা গৌরব আমরা দিতে পারি ধন্যবাদ জয় যিশু Amen.